বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। সেই অনুযায়ী মহকুমা প্রশাসনের পক্ষ থেকে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে ডেকে জরুরি বৈঠক করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হলো। ফলে এখন থেকে উপনির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বনগাঁ পৌরসভা এলাকায় নির্বাচন বিধি লাগু থাকছে। এ বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য জুড়ে বিভিন্ন পুরসভার পাশাপাশি বনগাঁ পুরসভাতেও নির্বাচন অনুষ্ঠিত হয়। বনগাঁ পুরসভার 22টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল 19টি ওয়ার্ডে জয়লাভ করে বোর্ড গঠন করে। প্রসঙ্গত উল্লেখ্য, পুরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়লাভ করেন দলের সহসভাপতি দিলীপ দাস, কিন্তু অসুস্থতার কারণে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি। 23 মার্চ তার মৃত্যু হয়, আর সেই কারণে 14 নম্বর ওয়ার্ডটি ফাঁকা হওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। অবশেষে নির্বাচন কমিশন এই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নির্বাচন কমিশন উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে। এরপরই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিকেল 5:30 নাগাদ স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে ডেকে সেই নির্ঘণ্ট জানিয়ে দেওয়া হয়। ফলে সেই সময় থেকে বনগাঁ পুরসভা এলাকায় নির্বাচন বিধি লাগু হয়ে গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ অর্থাৎ 28 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। স্ক্রুটিনি 4 আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ 6 আগস্ট, 21 আগস্ট ভোট গ্রহণ। তবে এখনও ফলাফল ঘোষণার তারিখ জানানো না হলেও নির্বাচন প্রক্রিয়া 26 আগস্টের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। এ ব্যাপারে জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ জানান, আজ থেকেই দেওয়াল লিখন শুরু হচ্ছে, তবে শুধু দলের প্রতীক একে। 2022-এর যে নির্বাচন হলো, আমাদের দিলীপ দাস স্বর্গীয় যিনি মারা গিয়েছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট ছিলেন, তিনি ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে জিতে এসেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে, এবং পরবর্তীতে আমরা পৌরসভার পক্ষ থেকে সরকারিভাবে সেটাকে বিভিন্ন মানুষের পরিষেবায় রেখেছিলাম। আমাদের নির্বাচন ঘণ্ট চালু হয়ে গেছে এবং সেক্ষেত্রে এখন নির্বাচনী পদ্ধতি অনুযায়ী আমার দল সেখানে গিয়ে প্রার্থী দেবে। রাজ্য নেতৃত্বর কাছে থেকে যখন নির্দেশ আসবে যে আমাদের এই প্রার্থী হচ্ছে, সেই অনুযায়ী আমরা সেখানে গিয়ে তাকে প্রার্থী হিসেবে নমিনেশন কবে থেকে জমা শুরু? 28 তারিখ থেকে শুরু, 3 তারিখে লাস্ট নমিনেশন সাবমিট। ভোট কবে হবে? ভোট 21 তারিখে হবে, আগস্ট মাস। আপনারা কবে নমিনেশন জমা দিচ্ছেন? এটা আমাদের আগে প্রার্থী নির্বাচন করে দিক দল, তারপরে আমাদের এমনি অন্য কাজগুলো আমাদের চলছে। আজকে রাত্রির থেকে দেয়াল লোকান শুরু হবে এবং সেখানে গিয়ে আমাদের সিম্বল যেটা আছে সেটা আঁকার ব্যবস্থা হবে, যখন নাম আসবে নামটা বসি, তারপরে আমরা নমিনেশন সাবমিট করতে হবে। যদিও এই উপনির্বাচনেও রিগিং হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি। দলের বিধায়ক অশোক কীর্তনিয়া দাবি করেন, সঠিকভাবে ভোট হলে তাদের দলের প্রার্থী জয়ী হবেন। ভোটের নামে একটা প্রশ্ন হবে, কারণ হচ্ছে বিগত দিনে আমরা দেখেছি বন্ধ পুরস্কার ভোটটা করেছে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং পুলিশ। ভোট করছে লড়াই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে, কে কে নেবে আর কে জিতবে। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির তরফে আমরা ছাড়বো না, আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেব। আমাদের দৃঢ় বিশ্বাস, যদি সঠিকভাবে ভোট করতে যায় পুলিশ প্রশাসন, ভারতীয় জনতা পার্টি 14 নম্বর। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, 14 নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা 4,776 জন। এই ওয়ার্ডের উপনির্বাচনে 2টি কেন্দ্রে 5টি প্রধান এবং 1টি অতিরিক্ত বুথ থাকছে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতায় নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে, এখানে চক্ষু পরীক্ষা করা হয়, কন্টাক্ট লেন্স ফ্রেম সানগ্লাস পাওয়া যায়। আজই আসুন বনগাঁর যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে। যোগাযোগ 8167734766।